ভীষণ রকম মন খারাপে জড়িয়ে বুকে রাখুক, চুমুতে ওঠোঁট এটিপ ছুঁয়ে যাক। অশ্রুরেখা গড়িয়ে পড়ার আগেই মুছে দেওয়ার জন্য দুহাত থাক। তাকে অসাধারণ হতে হবে না, সে না হয় খুব সাধারণই হোক। নিদ্রাহীনা কপালে গোলা খাক, মুছে দিতে জমানো যত শোক। রেস্তোরাঁময় কিন্তু কেনর ভিড়, ওসব আমার সয়নি কোনোদিনই। টং দোকানের কেটলিটা পুরনো, তবুও চায়ে পড়ুক একটু বেশি চিনি। আধুনিকতার লেবাস পালক তুলে শাড়ির পাশে পাঞ্জাবিটা থাক। দোকান শুনুক না বলা বুকের কথা, এই বর্তমান অতীত ভুলে যাক। সেই তুমিটা আপনি ছিল যত, একেবারেই না হোক তাদের মতো, আপনিগুলো বড্ড বেশি দামি। হাজার হাজার ধনী মনের ভিড়ে জানো তো একটু বেশি গরিব আমি। বিদেশি ভাষা একঘেয়েমি লাগে, সুদিন নন্দী শ্রীকান্তরাই ভালো। সেই তুমিটা গানের পাগল হোক, দুই পাগলই জ্বালাবো সুরের আলো। একটা একজন থাকুক, যাচ্ছে গেছে তাদের জবাব দিক, তার কষ্ট সহ্য হয় না। আমায় সে তার আপন করে নিক, জাফলং সাজে কিংবা কক্সেস বাজার, না না যেতে হবে না তাকে আমি নিয়ে। আমরা না হয় জ্যোৎস্না মেখে নেব মধ্যবিত্ত চাদর মুড়ি দিয়ে। দিনের শেষে ক্লান্ত শরীর তার, আমার আঙুল কাটবে বিলি চুলে, আমার চোখেও নামবে ঘুমের ছায়া। তার বুকেতেই ঘুমাবো হাই তুলে। শুনছিলেন কবি প্রিয়ঙ্কা গুপ্ত পিকুয়ের লেখা একটা কেউ থাকুক। ধন্যবাদ।